আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বরিশালের একটি মজাদার রেসিপি, যেটা বরিশাল অঞ্চলের মানুষ খুব ভালোভাবে চিনবেন। চিংড়ি মাছ পাতায় ভাজি, এটা অনেক মজাদার একটি জনপ্রিয় রান্না। যারা এই রান্নাটি কখনো খাননি বা করেননি, আশা করি এই ভিডিওটি দেখে তারা শিখে যাবেন রান্নাটি। প্রথমে যে নারকেল মিহি করে বেটে নেওয়া হলো, এবার চিংড়ি মাছ বেছে ধুয়ে রাখা হয়েছিল, সেগুলো কলাপাতায় আগে হলুদ লবণ দিয়ে মাখানো হচ্ছে। গুঁড়া মরিচ দেওয়া হলো 2 চামচ, একটু রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পরিমাণ, এবার ভালো করে মাখাতে হবে মিশ্রণটি। যত বেশি মাখাবেন ভিতরে মশলা তত ধুবে। এবার নারিকেল বাটা, এখানে 1টি নারিকেল বাটা নেওয়া হয়েছে। মিহি করে নারিকেল বাটা মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার দিয়ে দেওয়া হচ্ছে সয়াবিন তেল, কেউ চাইলে সর্ষের তেলও দিতে পারেন, যার যার টেস্ট অনুযায়ী। লবণ আর একটু দিয়ে হচ্ছে, যেহেতু আগে একটু কম দেওয়া হয়েছিল, এবার ভালো করে মেশাতে হবে। ভালো করে মেখে মাখানো হয়ে গেছে, এবার চারিদিক থেকে আটকে দিতে হবে যাতে তাপ দেওয়া হলে পানি বেরিয়ে না যায়। এটাকে 2 বার দিতে হবে, যেহেতু পরিমাণ একটু বেশি হয়ে গেছে তাই 2 বারে চুলায় দেওয়া হবে। এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের, উনি এই রান্নাটা খুব ভালো পারেন, আমি ওনার কাছে শিখেছি, তবে এবার উনি করলেন। এবার চুলায় মাটির হাঁড়িতে আমরা কলাপাতা দিয়ে মিশ্রণটি দিয়ে দিয়েছি, ঘন্টা দেড়েক
হতে লাগবে, অল্প আঁচে, অল্প আঁচে এটা রান্না হতে থাকবে, বেশি তাপ দিলে এটা পুড়ে যাবে। কেউ চাইলে গ্যাসেও করতে পারেন, জ্বাল কমিয়ে, সেক্ষেত্রে বারবার খেয়াল করতে হবে যে পুড়ে না যায়। এই যে রান্না হয়ে এসেছে কাছাকাছি, একদম লো আছে, চুলায় আছে, এই যে চুলা থেকে নামানো হলো, না রান্না হয়ে গেছে। চিংড়ি মাছ পাতায় ভাজা, অসাধারণ খেতে এই রেসিপিটি, আপনিও ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন হলো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।